আসসালাম আলাইকুম শেয়ার করছি ঘরে তৈরি পারফেক্ট শাহী বিরিয়ানির মশলা এই মশলা দিয়ে যে কোনো ধরনের মাংসের বিরিয়ানি তৈরি করতে পারবেন পারফেক্ট মশলার জন্য চাই পারফেক্ট মাপ এই মাপগুলো গ্রামে করলে সঠিক মাপটা আসে তবে আমি গ্রামের মাপটার সাথে সাথে আপনাদের সুবিধার জন্য চামচের মাপটাও বলে দিব আমার চ্যানেলে কয়েক ধরনের রেডিমেড মশলা রেসিপি দেওয়া আছে আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব প্রথমে মশলাগুলো মাপার জন্য একটা কিচেন স্কেল নিয়েছি তার উপর একটা টিস্যু দিয়ে আমি মেপে নিচ্ছি এখানে আমি বিশ গ্রাম দারুচিনি নিয়েছি যদি হাতের মাপে নিতে চান সেক্ষেত্রে এখানে বারো ইঞ্চি দারুচিনি আছে ছোট বড় মেলানো এরপর নিয়ে নিচ্ছি শুকনা মরিচ দশ গ্রাম বা আঠারোটা শুকনা মরিচ এভাবে মেপে আমি বাকি মশলার পরিমাণটা আপনাদেরকে বলে দিচ্ছি এরপর নিয়ে নেছি পোস্ত দানা দশ গ্রাম বা দেড় টেবিল চামচ নিয়ে নিচ্ছি দশ গ্রাম সাদা গোলমরিচ চামচের মাপে হলে এখানে এক টেবিল চামচের একটু বেশি আছে 10 গ্রাম কালো গোলমরিচ এখানেও এক টেবিল চামচের একটু বেশি আছে নিয়ে নিচ্ছি 10 গ্রামের একটু কম লং এখানে এক টেবিল চামচ লং আছে ধনে 10 গ্রাম বা দেড় টেবিল চামচ জিরা দশ গ্রাম বা এক টেবিল চামচের একটু বেশি শাহি জিরা দশ গ্রাম বা দুই টেবিল চামচের একটু কম ছোট এলাচ দশ গ্রাম বা দেড় টেবিল চামচ এখানে সব মশলায় দারুচিনির অর্ধেক পরিমাণ নিয়েছি তবে যে সব মশলার সুগন্ধিটা একটু স্ট্রং বেশি সেগুলো আমি পরিমাণে কম নিয়েছি এখানে একটা জয়ফল নিয়েছি বড়ো সাইজের এটা পাঁচ গ্রামের আছে জয়ফলের উপরের শক্ত আবরণটা ফেলে আমি জয়ফলটা নিয়ে নিয়েছি বড় এলাচ ছয়টা বা পাঁচ গ্রাম জয়ত্রী নিয়েছি পাঁচ গ্রাম যদি খুব ভালোভাবে চেপে নেন সেক্ষেত্রে চামচের হাফ টেবিল চামচ হবে আমি মশলার সব পরিমাণ ডেসক্রিপশন বক্সে গ্রাম এবং চামচেরটা ভালো করে লিখে দিব আপনারা দেখে নেবেন দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা ছোট সাইজের তেজপাতা এখন এই মশলাগুলোকে যেগুলো একটু বড় সেগুলোকে ছোট করে নিচ্ছি এতে গ্রাইন্ডারের উপরে চাপটা কম পড়বে এই সব স্পেশাল মশলা তৈরি করার সময় চেষ্টা করবেন কাঁচা গ্রাইন্ডারে গুঁড়া করে নিতে এতে পারফেক্ট একটা সুগন্ধি আসে তাওয়ায় টেলে নিলে এর সুগন্ধিটা চেঞ্জ হয়ে যায় আমি সব সময় এগুলোকে হালকা গরম করে তারপরে গ্রাইন্ডারে গুঁড়া করে নিই গরম করে নিলে গুঁড়াটা খুব ভালোভাবে মিহি হয় তবে আপনাদের যাদের রোদের ব্যবস্থা নেই তারা আমার চ্যানেলে আরও একটা মশলার রেসিপি দেয়া আছে স্পেশাল গরম মশলার গুঁড়া সেটাতে বলে দিয়েছি যাদের রোদের ব্যবস্থা নেই তারা কিভাবে এই মশলাটা তৈরি করবেন সেটা লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেটা আপনারা দেখে নেবেন এখন এই মশলাটাকে আমি গরম করে নিচ্ছি রোদের তাপে রৌদ্র দিয়ে গুঁড়া করলে গুঁড়াটা খুব ভালো মিহি হবে এবং সুগন্ধিটাও অটুট থাকবে এখন আমি এগুলোকে গুঁড়া করে নিচ্ছি আমার গ্রাইন্ডারটা ছোট তাই আমি যে পরিমাণে মশলা নিয়েছি সেখান থেকে অর্ধেকটা এই গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আর বাকিটা আমি অন্য একটা গ্রাইন্ডারে গুঁড়া করে নিচ্ছি দুওটাই আমার গুড়া হয়ে গিয়েছে দেখুন ঠিক এরকম হয়েছে আপনারা চাইলে চেলে নিতে পারেন তবে আমি চালবো না আমি এভাবেই রেখে দিব এখন এই মশলাগুলোকে একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন প্রায় তিন থেকে চার মাসের মতো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এই শাহি বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানির রেসিপি আর এই মশলাটা তৈরি করা থাকলে বিরিয়ানি তৈরির জন্য আলাদা করে তেমন কোনো মশলা লাগবে না শুধু আদা রসুন পেঁয়াজ এবং টক দইটা লাগবে আর পরিমাণটা বলে দিচ্ছি এখানে এক কেজি গরুর মাংসের জন্য দুই টেবিল চামচ বিরিয়ানির মশলা লাগবে আর এটা এতটাই সুগন্ধি হয় যে আপনি রান্না করলে বুঝতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে এমন আরও কয়েক ধরনের মশলা রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আজকের মতো রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ